আমি শুধু জানতাম যে ক্যামেরা দিয়ে ছবি তোলে, এটুকুই জানতাম, তার বেশি জানতাম না আছে ক্যামেরার কী কী আছে, ক্যামেরার ভিতরে কী কী যন্ত্র আছে, ছবি কি সৌন্দর্য, ছবির মানে কি, সেই ছবিটা কীভাবে কথা বলতেছে, নিজের মুখে কথা না বলুক ছবির মাধ্যমে কীভাবে কথা বলানো যায় সেটা শিখতে পারছি। যখন আমরা কোথাও ঘুরতে যেতাম তখন আমাদেরকে কেউ পাত্তা দিত না, বলতো ওরা পথ শেষে ওদেরকে ঢুকতে দেবো না। তো যখন আমাদের হাতে ক্যামেরা দেওয়া হয়েছে তখন আমরা ছবি তুলতে যাই, এখন আমাদেরকে খুবই ভালো লাগে যে আগে আমাদেরকে কেউ পাত্তা দিত না, এখন আমাদের হাতে ক্যামেরা দেখে সবাই পাত্তা দেয়। আমি যখন বাসায় কাজ করতাম তখন আমাকে যখন মারধর করতো আমার মনে হতো আমার জীবনের কোনো মূল্য নাই, আল্লাহ কেন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আবার মনে হতো যে আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি এর জন্যই কি আমাদের এত দুঃখ। আমার যখন একটা সুযোগ আসবে তখন আমি তাদেরকে দেখাই দেবো যে আমিও পারি, গরিবরাও পারে। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমি একজন ফটো সাংবাদিক হব। এই সাংবাদিকতা হয়ে যেন আমি আমি যেন পথ শিশুদের যেন আরও কিছু উন্নত করতে পারি। পথ শিশুদের মতো আমিও ছিলাম, পথে থাকা কত কঠিন তা যারা ঘরের ছেলে তারা বুঝবে না। আপনারা যারা পথ শিশুদের ঘৃণা করেন তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কিন্তু তাদেরকে যদি একটা সুযোগ দেন তারা অনেক কিছু করে দেখাতে পারে। সময় আমি যখন রাস্তা ছিলাম তখন আমার মনে হতো যে আমি একজন রাস্তার ছেলে, আমি রাস্তায় ঘুমে রাস্তায় খাই। আজ আমি ভাবতে পারি না যে আজ আমি ক্যামেরা ধরে ছবি তুলতে পারবো, সব কিছু শিখতে পারবো, ক্যামেরা ধরে কীভাবে যে পুরোই টিপে ধরবে এরকম কোনো ইয়ে নেই, যে প্রথম ধরবো ঠিক আস্তে একটু টিপ দেবো, এরপর পুরো সব সম্পূর্ণ সাদা হয়ে যায় তারপর একটু টিপ দিলাম। আমার যুগীবিনার শিশুদের ছবি তুলতে ভালো লাগে কারণ ওরা লঞ্চ ঘাটে ঘুমায়, আবার ওদের জন্য এই নাইট সেন্টার আছে, তারা ঘুরে বেড়া উঠে লঞ্চ ধরে এবং লঞ্চ ধরে বোতল টোকায়, তারা বোতল টোকা সেই ছবি তুলতে ভালো লাগে এবং ওরা বোঝা টানে, যে কষ্ট করে বোঝা টেনে সেই টাকা জমায়। কখনো ভাবি না যে আমি একদিন ক্যামেরা নিয়ে সাংবাদিকের মতন ছবি তুলতে পারবো। এখন আমার ছবি তুলতে খুবই ভালো লাগে যে আমি সব কিছু শিখতে পারছি, একজন সাংবাদিকের মতন আমি ক্যামেরা নিয়ে রাস্তায় ছবি তুলি, সবাই দেখে বলে যে একটু ছিল এখন ছবি তোলে সাংবাদিকের মতন, তাহলে ভবিষ্যতে কতটুকু সাংবাদিক হতে পারবে। প্রথম তেল দিয়ে তো খুব ভয় পেলাম, দাঁড়ালা এটা কী, কিসের ট্রেনিং, তেল তো কখনো আমি তো শুনি নাই, ফটোগ্রাফ শুনছে যে ফটোগ্রাফি কী সেটাও আমি জানতাম না ভালো করে। তারপর থেকে ওইখানে ভাইয়ের খুব ভয় লাগতেছিল যে আমি কী করবো, তারপর থেকে ওই ছবি তোলা শিখলাম ভাইয়ের কাছ থেকে, ক্যামেরা আবিষ্কার করছি, তার নাম জানছি, ইতিহাস আছে মধ্যে ওইটা জানছি,
শাটার আছে, অ্যাপেন্ডিক্স আছে, অনেক কিছুই মানে ওইখানে আছে যে আমাকে শিখিয়ে দিল যে আমি এখন নিজে সম্ভব একটা ছবি তোলার। ছবিটা আমার খুব আনন্দিত যে আমার হাতে ক্যামেরা পেয়ে, আমি কখনো ক্যামেরা পাই দেখছি অত, কিন্তু কখনো আমি ধরতে পারিনি বা আমি হাতে নিয়ে নেই। আমি একটা পার্লারের কাজ করি, আমার ইচ্ছা আছে ভবিষ্যতে পরিকল্পনা আমি একটা পার্লার দিব, সেই পার্লারটা আমি নিজেই চালাবো। তো আমি এখন একটা ফটোগ্রাফি ট্রেনিং পেয়েছি, ওই ফটোগ্রাফি ট্রেনিং আমি একটা স্টুডিও দিব, স্টুডিও দিয়ে আমি ওই বউ সাজাবো, বউ সাজিয়ে ছবি তুলবো, আর এটা দিয়ে আমার একটা ব্যবসা হবে, পাশাপাশি আমি দুটি ব্যবসায় আমি রাখবো। Oh, 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 oh